মানুষের চোখই হলো আসল সেটা ভালোভাবে দেখলে ভালো খারাপভাবে দেখলে খারাপ আমি আসলে মাত নিউ কামিং ইনি হলেন দেশের নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা আচ্ছা ঠিক আছে তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আসলে ওই কন্টেন্ট ক্রিয়েটরের জায়গায় টিকটকার হবে আমি মাত্র 3 মাস টিকটকে এসেছি আর যে সে টিকটকার না অন্যদের থেকে পুরাই আলাদা কারণ ইনি টিকটকে গিয়ে সামাজিক ভিডিও করেন সামাজিক ভিডিও করি নাচের ভিডিও করেন নাচের ভিডিও করি এমনকি গরিব দুঃখীদের একটু হেল্পের ভিডিও করেন এবং গরিব দুঃখীদের একটু হেল্পের ভিডিও করি মানে টিকটকের অলরাউন্ডার আর এসব ভিডিও করার জন্য এনাকে এনার স্বামী একেবারে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আর স্বাধীনতা দিবেই বা না কেন আমারে বলেন সে তো আর খারাপ কিছু করতেছে না জাস্ট ওয়েস্টার্ন পরে ফুটপাতে একটু নাচানাচি করতেছে আর বোতলে কোক ভরে নিয়ে একটু মাতলামি এখানে তো খারাপ কিছু দেখতেছি না আপনাদের তো বুঝতে হবে উস্তাদ এটা আমেরিকা না এটা বাংলাদেশ এখানে এগুলা কমন ইনশাআল্লাহ আমি একসময় সে পদ্মায় চলে যাব ঠিক আছে অপেক্ষায় থাকলাম তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি আসলে হয়েছে কি আমি রোজার মাসে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ আসলে তিনি রোজার মাসে একটা ভিডিও করেছিলেন একটাই এই যে এই ভিডিওটা কি সুন্দর ইসলামিক ভিডিও দেখলেই ভাল লাগে এরপরও একদল লোক আশা করবে টিকটকাররা ভালো ভিডিও বানায় না খারাপ ভিডিও বানায় অশ্লীল ভিডিও বানায় হ্যান ত্যান আরো কত কি দেখেন উস্তাদ দেখেন টিকটকাররা সবসময় খারাপ ভিডিও বানায় না তারাও ভালো ভিডিও বানায় দেখেন সেটা তো আমার ভিউ হয়েছে প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভিউজ আসছে 2 মিলিয়নের কাছাকাছি মানে একটা টিকটক ভিডিও তাও 15 সেকেন্ডের লিপসিং সেখানে ভিউজ আসছে 2 মিলিয়নের কাছাকাছি আর লাইক কত পাইছেন খালাম্মা আমি লাইক পেয়েছি 1,75,000 1,75,000 লাইক মানে একটা 15 সেকেন্ডের লিপসিং ভিডিওতে 2 মিলিয়নের কাছাকাছি ভিউজ আরো 1,75,000 লাইক তারপরও আপনারা বলেন টিকটকাররা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না তাইলে কন্টেন্ট ক্রিয়েটর কি আপনারা আচ্ছা বলেন তো আপনাদের একটা ভিডিওতে কত ভিউজ হয় 5 মিনিটের একটা ভিডিও 3 ঘন্টা ধরে স্কিপ লেখে 1 ঘন্টা ধরে শুট করে 5 ঘন্টা ধরে এডিট করার পর আপলোড দিলে সেই ভিডিওতে কত ভিউজ হয় 5,000, 10,000, 20,000, 50,000 আর টিকটকারদের ভিডিও দেখছেন 15 সেকেন্ডের একটা ভিডিও বানাতে বড় জোর 1 মিনিট লাগে আর 1 মিনিট খরচ করে একটা ভিডিও বানানোর পর ভিউজ 2 মিলিয়নের কাছাকাছি আর লাইক 1,75,000 আপনারা কেমনে টিকটকারদের সাথে নিজেদের তুলনা করেন আমি না বুঝি না কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা আসলে আমি অনেক সাপোর্ট পাচ্ছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কারণ সাপোর্ট না পাইলে তো একটা 15 সেকেন্ডের ভিডিওতে এত লাইক এত ভিউজ আসার কথা না তাও যদি ভিডিওতে কোনো শেখার কিছু থাকতো বা বিনোদন থাকতো জাস্ট রমজান মাস মাথায় একটা হিজাব বাইদা মানুষকে ইমোশনালি আঘাত করে ভিউজ কামাই করে নিছেন সাপোর্ট না থাকলে তো এগুলা কোনোভাবে পসিবল না আমার বন্ধু আমার কলেজের ভাই বন্ধুর কাছ থেকে টিকটক থেকে দেখ দোস্ত আমি জানি তুই আমার ভিডিওটা দেখতেছিস কিছু শেখ এই খালা আমার কলিগ বন্ধু বান্ধব থেকে কিছু শেখ ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে ফুটপাতের উপর ঢ্যাং ঢ্যাং করে নাচতেছে তারপরও তার বন্ধু বান্ধব কলিগরা তাকে সাপোর্ট করে আর আমি কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই কিছু না হলেও বিনোদন তো থাকে তারপরও তোরা আমাকে সাপোর্ট তো অনেক দূরের কথা একটু উৎসাহ দিস না যেটুকু উৎসাহ আর সাপোর্ট পাই ভিডিও বানানোর তা হলো আমার অডিয়েন্সের কাছ থেকে লাভ ইউ সো মাচ নবাবের সৈন্য বাহিনীরা দেখছেন তো সাপোর্ট যে করবো না কেন করবো না কত সুন্দর একটা কাজ করছে নিজে যতই নাচানাচি করুক যতই টিকটক করুক প্রোডারে কিন্তু ঠিকই মাদ্রাসায় দিছে আপনি সত্যিই মহান খালাম্মা আপনি সত্যিই মহান আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে আর তার থেকেও বড় কথা হলো এরকম একটা কাজ করার জন্য আপনি একটা অস্কার ডিজার্ভ করেন বড় সড় অস্কার মানুষের চোখই হলো আসল সেটা ভালোভাবে দেখলে ভালো খারাপভাবে দেখলে কত সুন্দর একটা কথা বলছে আসলে আমাদের চোখই সব আমরা ভালোভাবে দেখলে সেটা ভালো খারাপভাবে দেখলে সেটা খারাপ এই যেমন এই খালাম্মা এই টিকটক ভিডিওটা বানাইছে এটা দেখার পর আমরা যদি ভালো নজরে দেখি তাহলে এটা ভালো আর যদি খারাপ নজরে দেখি তাহলে এটা খারাপ এখন আমরা এই ভিডিওটা যদি এইভাবে দেখি যে এত বড় দামরা একটা মহিলা ফুটপাতের উপর ওয়েস্টার্ন ড্রেস পরে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে এইভাবে নাচানাচি করতেছে বিষয়টা কত জঘন্য তাহলে আমাদের কাছে খারাপ লাগবেই আর যদি ভিডিওটা এইভাবে দেখি যে আমাদের এই খালাম্মা এইভাবে ভিডিও বানিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে ফুটপাতের উপর ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে এইভাবে মানে নাচানাচি করা একদমই ঠিক না তাহলে বিষয়টা আমাদের কাছে ভালো মোট কথা ভালো কিংবা খারাপ ডিপেন্ড করতেছে আমাদের চোখের উপরে তারা কি বানাচ্ছে বা বানাচ্ছে না ইটস ডাজেন্ট ম্যাটার মেইন কথা হচ্ছে টিকটকাররা যত
খারাপ ভিডিওই বানাক না কেন, আমাদেরকে সেটা পজিটিভ ভাবে দেখতে হবে। আর আজকে আমি সেটাই করতেছি। আর আমাদের এখানে কাউ কাছে কোনো কিছু করতেছি আমরা ওপেনলি ভিডিও করি এবং জনসমক্ষে সবাই মিলিত হয়ে আমরা খারাপ কিছু করলে তো এই কাজটা করতাম না। সেটাই তো, আমিও এতক্ষণ ধরে সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে টিকটকাররা যা করে বা করতেছে তা তো ওপেনলি করতেছে, ওপেন একটা প্ল্যাটফর্মে করতেছে, এখন যাই করুক সেটা তো ওপেনলি করতেছে। যদি খারাপ কিছুই করতো তাহলে তো এভাবে ওপেনলি করার সাহস পাইতো না, তাই না? আর তার থেকেও বড় কথা হলো তারা ওপেনলি করুক আর গোপনলি, তাদের তো খারাপ কিছু দেখতেছি না। এখন যদি পোশাক আশাকের কথা বলেন তাহলে বলবো কারো পোশাক আশাক নিয়ে কথা বলার রাইটস কারো নাই। তার উপর আমি আগেই বলছি উস্তাদ, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, এখানে এগুলা কমন। আপনি যদি এগুলা না মাইনা নিতে পারেন তাহলে বাংলাদেশ আপনার জন্য না, আপনি আমেরিকা চলে যান। আমরা সব সময় ওয়েস্টার্ন পরি না। ও আচ্ছা, তাহলে কি পরেন সব সময়? আমরা শাড়ি পরি, আমরা থ্রি পিস পরি, আমরা বোরকাও পরি ভিডিওর প্রয়োজনে। ও আচ্ছা, এই পোশাকগুলো আপনারা ভিডিওর প্রয়োজনে পরেন, ঠিক আছে কোনো ব্যাপার না, পোশাক তো ভিডিওর প্রয়োজনে পরা উচিত। ওকে কন্টিনিউ। ফলোয়ার হচ্ছে আমার 400k সামথিং। 400k ফলোয়ার মানে 4 লাখ? বাইরে আর আমি এতদিন ধরে ভিডিও বানিয়ে আমার পেজে মাত্র 29k ফলোয়ার, মানে ফেসবুকে এতদিন ধরে কার চুলটা ছিললাম? আচ্ছা, হিরো আলমের থেকে প্রমোশন নিয়ে বানাইছেন, আমি আবার ভাবলাম নিজে নিজে চেষ্টা করে করে। তারপরও হ্যালো গাইজ, আজকে থেকে আমি টিকটক, আর এই যে আমার টিকটক আইডি, প্লিজ ফলো মি, ফলো মি। সামাজিক ভিডিও করি, নাচের ভিডিও করি এবং গরিব দুঃখীদের একটু হেল্পের ভিডিও করি, মানে টিকটকের অলরাউন্ডার। শক করে এসেছি, দেখি আমাকে কতদূর নিয়ে যায়। কোনো টেনশন নিয়েন না খালাম্মা, কেউ থাকুক বা না থাকুক আমি আপনার পাশে আছি, এখন থেকে আমি আমার সবটুকু দিয়ে আপনাকে সাপোর্ট করে যাব। আর শুধু আমি না, আমার অডিয়েন্সও আপনাকে সাপোর্ট করে যাবে। বাই দা ওয়ে, এখানে সাপোর্ট বলতে কি বোঝাইছি বুঝছেন তো? হাজবেন্ড আছে, হাজবেন্ড আছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে। দিবেই তো, কারণ এটা আমেরিকা না কিংবা কোনো মুসলিম রাষ্ট্র না যে আপনাকে বাসায় রেখে দিয়ে বলবে পর্দা করো। এটা বাংলাদেশ, এখানে সবার সবকিছু করার স্বাধীনতা আছে। এমনি এমনি তো আর 30 লাখ মানুষ জীবন দেয় নাই, এই যে এই স্বাধীনতার জন্যই দিছিল। ভিডিও করি, বাবাকে নিয়ে ভিডিও করতাম, মানে পুরো ফ্যামিলি টিকটকার। এরকম ফ্যামিলি কিন্তু সচরাচর দেখা যায় না, কত মিল, কত মহাব্বত। হ্যাঁ, হয়তো সবাই মিলে টিকটক করতেছে কিন্তু ইটস ডাজেন্ট ম্যাটার। আপনারা পজিটিভ দিক থেকে চিন্তা করে দেখেন, ফ্যামিলি সবাই মিলেমিশে কত সুন্দর করে একসাথে রয়েছে। সেটাই তো, তিনি এখানে খারাপ কি করতেছেন? ওয়েস্টার্ন পরে রাস্তায় নাচানাচি করতেছেন, এগুলা তো খারাপ কিছু না, কারণ এখনকার সব টিকটকাররা এগুলা করতেছে। দেখেন উস্তাদ, তাদেরকে পরিবর্তন হতে না বলে নিজের মাইন্ডকে পরিবর্তন করেন, নিজের মনকে বোঝান যে এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, এখানে এগুলা কমন, এগুলা কমন। আমিও সেটাই বলি, মনের শান্তি বড় শান্তি। আসলে কি এই ধরনের প্রশ্নগুলো কি ঠিক হবে? খাবে মানে আপনি শুধু বইলা যান, তারপর দেখেন পাবলিক কি করে। আর খাওয়া না খাওয়া তো পরের বিষয়, খিদার মাথায় মানুষ কত কিছু খেয়ে ফেলে, আর এটা তো টিকটকের পায়খানা না, মানে টিকটকের কন্টেন্ট। নাও কাম টু দা পয়েন্ট, আপনার দেশ, আপনার টিকটক আইডি, আপনার যা মন চায় তাই করবেন, কার বাপের কি, কারো কিছু তো বলার অধিকার নাই কো, আমারও নাই। আমি জাস্ট ছোট্ট করে আপনার হাজবেন্ডকে দুইটা কথা বলতে চাই। আপনি কি সত্যি এই খালাম্মাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এগুলা করার, নাকি আপনার থেকে জোর করে নিছে? না মানে একজন সচেতন হাজবেন্ড হলে তো এগুলা মেনে নেওয়ার কথা না, মানে আমার কাছে যেটা মনে হয়। এখন বাকিটা আপনি জানেন। জি জি, তবে আমার কাছে মনে হয় এই পূর্ণ স্বাধীনতাটা আপনার কাছে জোর করে নিছে, কারণ এখন তো আর পুরুষদের কথা চলে না, একটা কিছু বলতে গেলে ধমক দিয়ে বসিয়ে দেয়। তারপরও আপনার কাছে রিকোয়েস্ট রইলো, আপনি যদি পারেন তাহলে প্লিজ তারে একটু থামায়েন, কারণ আসলে এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, এখানে আমরা চাইলেও সবকিছু আমেরিকার মতো করতে পারবো না, আর আমাদের সেটা উচিত না, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন, ফারাবি। আর হ্যাঁ, আমাকে দিয়ে স্পন্সর কিংবা প্রমোশন করাতে চাইলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।